যেমনটি বলছিলেন শম্পা যে আমরা জানি আজকে সারা দিন কিন্তু তাপমাত্রা খুব বেশি ছিল সর্বশেষ যে তাপমাত্রা ছিল সর্বোচ্চ আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল সেক্ষেত্রে বাতাসে তাপের পরিমাণ কিন্তু আমরা অনুভব করেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেলসিয়াসের তো সেই দিন এই তীব্র তাপের পরে রাজধানীতে যখন বিকেলের পর থেকে মেঘলা হতে থাকে আকাশ এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে থাকে গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুচি কারণ তীর ছাড়া আর চলেই না তখন কিন্তু অনেকেই রাজধানীবাসী স্বস্তি কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন তবে যখন তারা জানতে পারেন যে ইতোমধ্যে উত্তর পশ্চিম দিকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং আস্তে ধীরে ধীরে এগিয়ে আসছে তখন অনেকেই কিছুটা আতঙ্কিত হয়েছেন সেই প্রান্তিক অঞ্চলের মানুষজনের জন্য কারণ আমরা এর আগে বেশ কয়েকবার দেখেছি যে এরকম ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন এবং অনেক ক্ষয় ক্ষতিগ্রস্ত ক্ষয়ক্ষতি দেখা যায় তো সেই ক্ষেত্রে তারা তাদের বিষয়ে একটু চিন্তা করে বলেছেন যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি এরকম বৃষ্টি হয় সেটা আমাদের জন্য হয়তো সেটা স্বস্তি বয়ে আনবে বা আমরা এই গরমের মধ্যে কিছুটা স্বস্তি অনুভব করব তবে তাদের বিষয়টা যেন অবশ্যই সরকার পক্ষ থেকে বা সব পর্যায়ের পক্ষ থেকে যেন রাখা হয় যে বিষয়ে ইতোমধ্যে কিন্তু মন্ত্রণালয় থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে তারা আশ্রয় কেন্দ্রস্থল যেগুলো রয়েছেন সেগুলো কিন্তু তারা পুরোপুরি তৈরি করে তৈরি করেছেন এবং তারা কিন্তু প্রস্তুত আছেন সেখানে প্রান্তিক অঞ্চলের যেই মানুষগুলো মানুষগুলো রয়েছে তাদের আশ্রয় দেওয়ার জন্য এছাড়া ইতোমধ্যে আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছে যে আগামীকাল ভোর নাগাদ কিন্তু যেই ঘূর্ণিঝড়টি রয়েছে রেমেল সেটি কিন্তু আঘাত আনতে শুরু করবে উপকূলে এবং সেটি আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কিন্তু আঘাত আঘাত আনবে তো সেক্ষেত্রে আগামী আজকে হয়তো বিকেলের পরে কিছুটা গুঁড়ি বৃষ্টি হলেও আগামীকালকে ভোর থেকে বা সকাল থেকে কিন্তু আশা করা যাচ্ছে যে রাজধানী শহরগুলোতেও কিন্তু বাতাসের পরিমাণ এবং বৃষ্টির পরিমাণ অনেকটা বেশি হবে এবং এই যে বৃষ্টি এবং বাতাস এটা আগামী দু একদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে তাই আহ সেই ক্ষেত্রে রাজধানী যেই বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে বৃষ্টিটা স্বাভাবিক যদি থাকে বাতাসের পরিমাণ যদি কিছুটা স্বাভাবিক থাকে তাহলে সেটা চলাফেরা বা স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে খুব বেশি ব্যাহত হবে না তবে ঘূর্ণিঝড়ের কারণে যদি বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয় এবং বাতাস যদি খুব বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি কতটা স্বাভাবিক বা ক্ষয়ক্ষতি পরি ক্ষয়ক্ষতি হওয়ার পরে সেটা যেন ঠিক রাখা যায় সেই বিষয়গুলো পরামর্শ নেওয়ার জন্য বলেছেন বাসিন্দারা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে সঙ্গে রয়েছে দমকা হাওয়া সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আতাউর নিয়ন